ইয়েমেন সংবাদ। 7 বছরে 10,000 শিশু নিহত হয়েছে ইয়েমেনে। ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের চলমান সহিংসতা চলছে। বছরের প্রথম 2 মাসে 47 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এছাড়া চলমানের যুদ্ধে 2015 সাল থেকে এখন পর্যন্ত 7 বছরে 10,000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে দেশটিতে, যা দিন দিন বেড়েই চলছে। এ খবর পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্রে বা ন্যাটো বা জাতিসংঘ তেমন কোনো নাড়া দেয়নি গোটা বিশ্বকে, যতটা নাড়া দিয়েছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। ইউনিসেফ জানায় শিশুরা ইয়েমেন কিংবা আফগানিস্তান হোক আর যে দেশেরই হোক না কেন, তাদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এই সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তাও প্রয়োজন, যেন শিশুদের আমরা বাঁচাতে পারি, তারা যেখানে থাকুক না কেন তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ যেন নিশ্চিত করতে পারি। এবছর ধাপে ধাপে বেড়েই চলছে সংঘর্ষ, এতে শিশুরাই প্রথম এবং প্রধান ভুক্তভোগী হচ্ছে। 2014 সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকায় দখল নিয়ে নেয়। এরপর থেকেই সৌদি আরব সমর্থিত হাদি সরকারের সঙ্গে হুতি বিদ্রোহীদের গৃহযুদ্ধ চলে আসে। এই অবস্থায় চলমান সংঘাতের হাত থেকে শিশুদের বাঁচাতে যদি সরকার ও হুতি বাহিনী দুই পক্ষকেই সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে ইউনিসেফ। দেশটিতে চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেসামরিক নাগরিকদের সংখ্যা 14,000-এরও বেশি। এছাড়াও দেশটির শিশুরা চরম পুষ্টিহীনতায় ভুগছে। এই অবস্থায় এ যুদ্ধটি ইতিহাসের অন্যতম মানবিক সংকটের সৃষ্টি করেছে, যা গোটা বিশ্বকে এখনও সেভাবে নাড়া দিচ্ছে না। পশ্চিমা বিশ্বরা শুধু আছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে, কিন্তু ফিলিস্তিন এবং ইয়েমেনে যে যুদ্ধ চলছে সে যুদ্ধ পশ্চিমা মিডিয়া সহ গোটা বিশ্বের কোনো মিডিয়া এত প্রচার হচ্ছে না যতটা না প্রচার হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ।